যাওয়া যাক কলকাতার গোড়ার ইতিহাসে। খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীর শেষের দিকে সুতানুটি ও তার পার্শ্ববর্তী দুটি গ্রাম কলিকাতা ও গোবিন্দপুরকে নিয়ে আধুনিক কলকাতা শহরটি গড়ে উঠেছিল। এই গ্রামত্রয়ের জায়গিরদারি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের হাতে ন্যস্ত ছিল। সাবর্ণ রায়চৌধুরী বাংলার একটি ঐতিহাসিক পরিবার। এই রায়চৌধুরী পরিবারের কিছু ঐতিহাসিক তথ্য জেনে নেব বর্তমান রায়চৌধুরী পরিবারের কিছু সদস্যের কাছ থেকে। এই পরিবারের ৩৫তম পুরুষ দেবর্ষী রায়চৌধুরী, সম্পাদক সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ, কিউরেটর সাবর্ণ সংগ্রহশালা। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কথা বলতে গেলে ইতিহাস এবং ঐতিহ্য এবং সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে যায়। ১৬০৮ খ্রিস্টাব্দে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় জাহাঙ্গীরের কাছ থেকে আটখানা পরগনার নিষ্কর জায়গির পেলেন। সেই নিষ্কর জায়গিরের জায়গা কোনটা? অর্থাৎ এই ২৪ পরগনার আটখানা পরগনা, যা বর্তমানে হালি শহর থেকে দক্ষিণে ডায়মন্ড হারবার পর্যন্ত, এবং ওই লক্ষ্মীকান্তর নামেতেই কিন্তু নামানুসারে হচ্ছে লক্ষ্মীকান্তপুর। এই লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়কে এই আটখানা পরগনার নিষ্কর জায়গির দেওয়ার সঙ্গে সঙ্গে দেওয়া হলো রায় এবং চৌধুরী উপাধি। সেই থেকে এই পরিবারের নাম হলো সাবর্ণ রায়চৌধুরী পরিবার, অর্থাৎ সাবর্ণ গোত্র, রায় এবং চৌধুরী উপাধি নিয়ে যে পরিবার, সেই পরিবার হলো সাবর্ণ রায়চৌধুরী পরিবার। অনেকের মধ্যে একটা মিসকনসেপশন ছিল যে সাবর্ণ রায়চৌধুরী হয়তো কোনো মানুষ, না, সাবর্ণ রায়চৌধুরী আমাদের পরিবারের নাম। এবং এই পরিবারের এই ইতিহাস দশম শতাব্দী থেকে শুরু হচ্ছে, যখন কানাউজ থেকে সেই পাঁচজন ব্রাহ্মণ এবং পাঁচজন ক্ষত্রিয়কে যখন আদিশ্য নিয়ে আসছেন, সেই থেকে এই পরিবার শুরু হচ্ছে। এবং লক্ষ্মীকান্ত হচ্ছে এই পরিবারের ২২তম পুরুষ, আমি যেমন ৩৫তম পুরুষ। ইতিহাসের গল্পে যদি আমরা ফিরে যাই, আমরা দেখব যে ১৬০৮ সালেতে যখন জায়গির পেলেন লক্ষ্মীকান্ত, তারপর উনি কী কী করলেন। প্রথমে উনি যেটা করলেন সেটা হচ্ছে হালি শহর থেকে, অর্থাৎ ওনার বাসস্থান থেকে কালীক্ষেত্র, ওনার জন্মস্থান হয়ে বরিশা, সবথেকে বড় জনপদ যেটা, তার মধ্যে একটা প্যান কান্ট্রি, একটা রোড, পাকা রাস্তা তৈরি হলো, যেটা হচ্ছে কলকাতার প্রথম পাকা রাস্তা, যেটাকে পুরাতন রাস্তা বলা হয়েছে, বা পরবর্তী সময় ব্রিটিশ পিরিয়ডেতে বলা হয়েছে পিলগ্রিমস রোড, যা বর্তমানে ডায়মন্ড হারবার রোড এবং চিৎপুর এলাকার কিছুটা অংশ। তো এই প্রথম পাকা রাস্তা তৈরি হলো লালদিঘির পাড়ে, যেখানে এখন রাইটার্স বিল্ডিং, সেখানে তৈরি হলো প্রথম দোতলা পাকা বাড়ি, এবং সেখানে শ্যামরায়ের মন্দির তৈরি হলো ১৬৬০-এ, যা সেই শ্যাম রায়কে নিয়ে সপ্তম দোল উৎসব এবং জল লাল হয়ে যেত বলে লালদিঘি নামকরণ। সেই সময় লক্ষ্মীকান্তের সময়, এটা খুব ভালোভাবে জানুন যে সেই সময় ১০০০ ইউরোপীয় বসবাস করছে কলকাতা এবং তার আশেপাশে অঞ্চলে, যাদের মধ্যে কিন্তু ব্রিটিশরা নেই। কারা তারা বসবাস করছেন ইউরোপিয়ানরা? আর্মেনিয়ান, পর্তুগিজ এবং ডাচ। ব্রিটিশরা কিন্তু কোথাও নেই। এত ১০০০ মানুষ ইউরোপীয় বসবাস করছে, অর্থাৎ আপনারা যে বইতে পড়েছেন ৪০০ বছর আগে বাঘ ঘুরে বেড়াতো, ভাল্লুক ঘুরে বেড়াতো, সমস্ত হচ্ছে মিথ, সমস্ত হচ্ছে মিথ্যা কথা। এই সময় একটা ট্রেডিং হাব হিসেবে, একটা ট্রেডিং আরবান ট্রেডিং সেন্টার হিসেবে কলকাতা এবং তার আশেপাশের অঞ্চল কিন্তু প্রসিদ্ধ, যেখানে সারা পৃথিবী থেকে মানুষজন আসছে, যেখানেতে কটন এবং জুটের ব্যবসা চলছে। গোবিন্দপুর এবং সুতালুটা ইন্টারন্যাশনাল ট্রেডিং সেন্টার, সেখানেতে ট্রেডিং পোর্ট সেখানেতে। এই সময় ১৬১০ সালে লক্ষ্মীকান্ত বরিশাতে, সেখানে কিন্তু আমরা থাকতাম না, আমরা থাকতাম হালি শহরেতে, বরিশা যেটা ওনার সব থেকে বড় জনপদ, বর্ধিষ্ণু জনপদ, সেখানে শুরু করলেন কিন্তু দুর্গাপুজো। তার আগে পর্যন্ত কংসনারায়ণ যে দুর্গাপুজো শুরু করেছিলেন বা দুর্গার আরাধনা করতেন, সেখানে কিন্তু চণ্ডী রূপে দুর্গাকে একক রূপে আরাধনা করা হতো। এই প্রথম একই পরিবার, অর্থাৎ একই চালচিত্রে সপরিবারের দুর্গাপুজোর প্রচলন হলো, অর্থাৎ দুর্গার সঙ্গে তার ছেলেমেয়েদের, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশের আরাধনা শুরু হলো, যেটা আজ আমরা দেখতে পাই। এবং প্রথম কার্তিকের ট্রান্সফরমেশন হলো ফ্রম আ শুদ্রা ওয়ারিয়ার টু আ ব্রাহ্মণ আর ক্ষত্রিয় প্রিন্স। এই প্রথম কিন্তু উচ্চবর্ণের হিন্দুরা কার্তিকের আরাধনা শুরু করলো এই ১৬১০ সাল থেকে। অর্থাৎ সাবর্ণ রায়চৌধুরী পরিবারের হাত ধরেই কিন্তু বর্তমানে দুর্গাপুজোর বিবর্তন। এই বরিশা আমাদের রাজধানী হয় হচ্ছে ১৭১৬ সালে, তার আগে পর্যন্ত হালি শহর, এবং হালি শহরের পর ১৬৫০ থেকে ১৭১৬ সাল পর্যন্ত নিমতা বিরাটি হচ্ছে আমাদের জায়গিরের ক্যাপিটাল ছিল। এই ১৭১৬ থেকে ১৭৫৭ পলাশির যুদ্ধ পর্যন্ত হচ্ছে বরিশা হচ্ছে আমাদের ক্যাপিটাল। এবার ১৭১৭
16 সালে বরিশাল যেহেতু ক্যাপিটাল হবে, 1710 সালে কিছু বাড়িঘর দর তৈরি শুরু হলো। সেই বাড়িঘর দর মধ্যে এই ঠাকুর দালানও কিন্তু একটি, যেটা 1710 সালে তৈরি শুরু হলো। এই বরিশাতে বর্তমানে আমাদের সব থেকে বড় সেটেলমেন্ট, বরিশা ছাড়াও আমাদের সেটেলমেন্ট কোথায় কোথায় আছে? হালি শহর তো ছিল, হালি শহর আছে, নিমতা বিরাটি বেলঘরিয়া পানিহাটি জোনে রয়েছে, বরিশাতে রয়েছে, পশ্চিম মেদিনীপুরে খেবুতে রয়েছে, এবং উত্তরপাড়া শহরটাও আমাদের হাতেই তৈরি। অর্থাৎ 5টা মেন সেটেলমেন্ট ভারতবর্ষে সাবর্ণ রায়চৌধুরী পরিবারে। এছাড়াও বাংলাদেশে প্রচুর মানুষজনরা ছিলেন, কারণ কলকাতা তো যশোর এস্টেটের মধ্যেই ছিল, এবং যখন বসন্ত রায় প্রতাপাদিত্যের আমলে যখন লক্ষ্মীকান্ত মহামন্ত্রী রূপে যশোর এস্টেটে কাজ করছেন, তখন খুব স্বাভাবিকভাবে বহু পরিবার সদস্যকে উনি বিভিন্ন জায়গায় চাকরি দিয়েছেন। তো তারা এখান থেকে তারা পূর্ববঙ্গে গেছে, কাজকর্ম করছেন, তো বহু পরিবার সদস্য হয়তো ওখানেও রয়ে গেছেন। এবং সারা পৃথিবী জুড়ে আমাদের যে পরিবার সদস্য সংখ্যা তা হলো 22,000। অর্থাৎ সাবর্ণ রায়চৌধুরীর পরিবার 22,000 স্ট্রেংথ। এবার এই বরিশাতে, বরিশা যেমন একটি ঐতিহাসিক স্থান, কলকাতার অন্যতম একটা প্রধান প্রাণ কেন্দ্র, যেখান থেকে ইতিহাসের জন্ম হচ্ছে, যেখান থেকে সংস্কৃতির জন্ম হচ্ছে, সেই বরিশা কিন্তু বর্তমানে ট্যুরিস্টদের কাছে, যারা ঘুরতে ভালোবাসেন, যারা ইতিহাস ভালোবাসেন, তাদের কাছে কিন্তু একটা খুব ভালো একটা ঘুরে বেড়াবার জায়গা, শেখবার জায়গা। তার কারণ বরিশা থেকে কলকাতার অন্যতম ইতিহাসের সব কিছুই শুরু হচ্ছে বরিশা থেকে। এখানে যেমন প্রথম দুর্গাপুজো, প্রথম রাস্তা, তার সঙ্গে এখানেতে এই যে ঠাকুর দালান দেখছেন, এই ঠাকুর দালানেতে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছেন, এখানেতে এসেছেন বরিশা হাই স্কুলের উদ্বোধন করতে এসেছেন বিদ্যাসাগর মহাশয়, এখানেতে জন্মগ্রহণ করেছেন বিখ্যাত সব মানুষেরা, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মোহিনী চৌধুরী রয়েছেন, সত্য চৌধুরী রয়েছেন, আশেপাশে তারা জন্মগ্রহণ করেছেন। এখানে আমাদের মোহিতলাল মজুমদার জন্মগ্রহণ করেছেন, এবং বহু বিশিষ্ট মানুষ এই বরিশাতে বিভিন্ন সময় তারা থেকেছেন। এবং বরিশা, আপনারা যখন আসবেন বরিশাতে, শুধু সাবর্ণ রায়চৌধুরী পরিবারের যে বিভিন্ন বাড়িগুলো রয়েছে, 9খানা বাড়ি রয়েছে আমাদের বরিশাতে, আমাদের সাবর্ণ রায়চৌধুরী পরিবারের 9টা বাড়ি মানে 9টা পাড়া বলা যেতে পারে, যেখানেতে আমাদের বিভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস আপনারা জানতে পারবেন। যেমন আমাদের বাড়িগুলো হলো আটচালা বাড়ি, বড় বাড়ি, মেজো বাড়ি, মাঝের বাড়ি, কালীকিঙ্কর বাড়ি, বেনাকি বাড়ি, যেখানেতে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। রয়েছে চণ্ডী বাড়ি, মহেশ ভবন, যেখানেতে চণ্ডী ঠাকুরের সেই ঘট রয়েছে। এবং আপনারা জানেন যে বাৎসরিক চণ্ডী পুজো মূর্তি করে, যেখানেতে পঞ্চ মুন্ডের আসনেতে মা চণ্ডী বসে আছেন, যে রূপটা একমাত্র সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জন্য তৈরি করা হয়েছিল, সেই পুরী, সেই পুজো প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় মূর্তি রূপে। আর সারা বছর তো আমাদের ঘটেতে পুজো হচ্ছেই চণ্ডী বাড়িতে। আমাদের এছাড়াও যে অন্যান্য বাড়িগুলো রয়েছে, নতুন বাড়ি রয়েছে, যদুনাথ ভবন রয়েছে আমাদের, এই সমস্ত বাড়িগুলোর ইতিহাস, ঐতিহ্য সব মিলেমিশেই একাকার। আমাদের করুণাময়ী কালী মন্দির রয়েছে, আপনারা জানেন অদূরেতেই রয়েছে, যেটা নন্দদুলাল রায়চৌধুরী তৈরি করেছিলেন। এবং বর্তমানেতে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের যে মন্দিরগুলো আপনারা দেখতে পান, সেটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির, যেটা হচ্ছে কলকাতার প্রথম অন্নপূর্ণা মন্দির 1850 সালের। রয়েছে আমাদের রাধাকান্ত মন্দির, রয়েছে আমাদের দ্বাদশ শিব মন্দির, আমাদের দোল উৎসব, আপনাদের যেমন আমাদের সপ্তম দোল উৎসব হতো সেই লালদিঘির পাড়ে, সেই মূর্তি, সেই শ্যামরাই যখন হালি শহরে ফিরে গেল, তারপরেতে কিন্তু আমাদের বরিশাতে যে দোল উৎসব শুরু হলো, সেটা হচ্ছে কিন্তু দোল পূর্ণিমার দিনে। এবং আমাদের রাধাকান্ত দেবের মন্দির রয়েছে এখানেতে, আমাদের দ্বাদশ শিব মন্দির রয়েছে, অসংখ্য মন্দির, অসংখ্য স্থাপত্য, এবং সর্বোপরি আমাদের বর্তমানে সাবর্ণ সংগ্রহশালা আমরা তৈরি করেছি 2005 সালে, কলকাতার জন্মদিন মামলা জেতার পর, যেখানে প্রমাণ হয়ে গেছে যে জোপচান্ডা কলকাতার প্রতিষ্ঠাতা নন, 24 আগস্ট কলকাতার জন্মদিন নয়, তারপর আমরা এই সাবর্ণ সংগ্রহশালা তৈরি করি, যেখানে আমাদের পরিবারের কলকাতার ইতিহাস আমরা এক জায়গাতে নিয়ে এসেছি, এবং প্রিজার্ভেশন চলছে, এবং কলকাতার মানুষের কাছে, পৃথিবীর মানুষের কাছে আমরা কলকাতার প্রকৃত তথ্য, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের প্রকৃত তথ্য, বাংলার ইতিহাস, ভারতের ইতিহাস, সামগ্রিক পুরো ইতিহাস চর্চাটা আমরা এখানে শুরু করেছি। এবং আমাদের এই সাবর্ণ সংগ্রহশালা কিন্তু
বৃহস্পতিবার বাদে প্রত্যেক দিন সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 5টা থেকে 7টা খোলা থাকে। এবং আমাদের প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে আমাদের প্রথম রবিবার থেকে 4 দিন ধরে হয় হচ্ছে আন্তর্জাতিক ইতিহাস উৎসব, ইন্টারন্যাশনাল হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ এক্সিবিশন, যা কিন্তু সারা ভারতবর্ষে কোনো পরিবারের হাত ধরে একমাত্র এরকম আন্তর্জাতিক মানের একটা, আন্তর্জাতিক লেভেলের একটা এক্সিবিশন হয়। এবং এই সমস্ত নিয়েই কিন্তু বরিশাল ইতিহাস ঐতিহ্য রয়েছে, সমস্ত কিছু ইতিহাস ঐতিহ্য নিয়েই সাবর্ণ রায়চৌধুরী পরিবার এবং বরিশাল। আপনারা যারা বরিশাতে আসতে চান, আপনারা সময় করে আসবেন, কারণ হেঁটে হেঁটে আপনাদের অনেক কিছু দেখবার, এই সমস্ত মন্দির, আমাদের ঠাকুর দালান এবং সর্বোপরি আমাদের সাবর্ণ সংগ্রহশালা তো রয়েছে, যেখান থেকে আপনারা ইতিহাসের সমস্ত তথ্য পেতে পারেন। এখান থেকে আপনারা বিভিন্ন আমাদের মার্চেন্ডাইজ রয়েছে, বিভিন্ন প্রকাশিত বই রয়েছে ইতিহাস নিয়ে, সেইগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। আর আমাদের যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় সেখানে আপনারা আসতে পারেন, সকলের জন্য অবারিত দ্বার সব সময় থাকে। এই নিয়েই বরিশা, বরিশার ইতিহাস, বরিশার ঐতিহ্য। চণ্ডী পুজো এবং মেলা 230তম বর্ষে পদার্পণ করলো, 1792 সালে শুরু হয়েছিল। আমাদের যেমন ঘটের পুজো হয় সারা বছর ধরে, তেমনি মূর্তি করে এখন পুজো চলছে। আর সেই পুজো ঐতিহ্য ইতিহাস নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভক্ত বৃন্দদের পদার্পণে সেই পুজো এত বছর ধরে বাংলায় অনন্য রূপ ধারণ করেছে। বছরের এই যে চণ্ডী পুজোকে নিয়ে যে বৃহৎ মেলা, সেই মেলা 30শে নভেম্বর থেকে চলবে 9ই ডিসেম্বর পর্যন্ত। এখন আমি দাঁড়িয়ে আছি রায়চৌধুরী পরিবারের বড় বাড়িতে। এই হলুদ বাড়িটির একতলায় রয়েছে রায়চৌধুরী পরিবারের সংগ্রহশালা, যা দেবর্ষী বাবুর থেকে আমরা একটু আগেই জানতে পারলাম। দেবর্ষী বাবুকে অনেক অনেক ধন্যবাদ, তার থেকে অনেক কিছু জানা গেল, এই পরিবার সম্পর্কিত অনেক অজানা তথ্য এবং অনেক পুরনো ইতিহাস। বড় বাড়ির কিছুটা অংশ এখন প্রায় ভগ্নদশায়। বাড়ির প্রতিটি ইটি যেন অনেক ইতিহাস বহন করে চলছে, সেই চালের কড়িবর্গা থেকে শুরু করে ইট সবকিছু। ভাঙাচোরা ইট, বটগাছ, অশ্বত্থ গাছ সবকিছুই যেন মিলেমিশে এক হয়ে গেছে, এবং এই রায়চৌধুরী পরিবারের ইতিহাসকে আজও এরাই বহন করে চলেছে। এই সেই বিখ্যাত বড় বাড়ির ঠাকুর দালান, যার কথা আমরা দেবশ্রীবাবুর মুখে একটু আগেই শুনছিলাম, এখন দেখুন কি অবস্থা, সত্যি দেখে কান্না পাচ্ছে। পরবর্তী বাড়ি, এটি হলো মাঝের বাড়ি। এখন আমি দাঁড়িয়ে আছি মাঝের বাড়ির সামনে, এবং প্রতিটি বাড়িই কিন্তু একই অঞ্চলের মধ্যে, পাড়াগুলো খুব কাছাকাছি। এই বাড়িটি তবু অনেক মেইনটেনেন্স রয়েছে এবং বেশ সুন্দরভাবেই এইখানকার সমস্ত কাজকর্ম চলছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। এখানেও কিন্তু প্রতি বছর দুর্গাপুজো সেই নিয়ম মেনেই অনুষ্ঠিত হয়ে আসছে। পরবর্তী বাড়ি হলো আটচালা বাড়ি, যা মাঝের বাড়ির থেকে খুব কম দূরত্বে। এটি আটচালা বাড়ির দুর্গা মন্দির, এখানেই প্রত্যেক বছর নিয়ম মেনে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়, এবং ঠাকুর কিন্তু এই মন্দিরের ভেতরেই তৈরি হয়, এবং দুর্গাপুজো ছাড়াও এখানে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এবং বিভিন্ন রকমের পুজো কিন্তু এখানে নিয়ম মেনে অনুষ্ঠিত হয়ে আসছে প্রতি বছর এখনো।
আরচালা মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে সন্তোষ রায়চৌধুরী প্রতিষ্ঠিত মন্দির। চলুন এই মন্দিরটাও একটু ঘুরে দেখা যাক। খুব সুন্দর মেনটেন করা, কালার করা, খুব সুন্দর দেখুন মন্দিরটা। এই সন্তোষ রায়চৌধুরী প্রতিষ্ঠিত মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে মেজবাড়ি। চলুন ভেতরে ঢোকা যাক। বাহ, কি অপূর্ব ঠাকুর দালানটা, অসাধারণ সুন্দর। সেই একটা বনে দিয়ে আনা জমিদারি ব্যাপার। তবে শুনেছি এখানে এখন পুজো যেরকমভাবে অনুষ্ঠিত হয় প্রতি বছর, সেই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রচুর ফিল্মের শুটিংও হয়ে থাকে। এই মেজবাড়ির পুজো সম্পর্কিত তথ্য জেনে নেব এই পরিবারেরই একজন সদস্যের থেকে। আগে আপনারা সবাই মন্দিরটা ভালো করে, ঠাকুর দালানটা ভালো করে দেখে নিন, তারপরে ওনার সাথে কথা বলবো। নমস্কার, আমি সোমেন রায়চৌধুরী, সাবর্ণ চৌধুরীর পরিবারের মেজবাড়ির আমি বর্তমান সদস্য। মেজবাড়ির সম্বন্ধে আমি কিছু আপনাদের কাছে নিবেদন করতে চাইছি। মেজবাড়িটা সাবর্ণ চৌধুরী পরিবারের অন্যতম প্রীতি সন্তান জমিদার দুর্গাদাস রায়চৌধুরী এই বাড়িটা পত্তন করে। আপনি দেখবেন আমাদের বাড়ির পিছনে একটা বড় পুকুর আছে, এই অঞ্চলের প্রসিদ্ধ নাম করা বড় পুকুর। ওই বড় পুকুর খনন করে ওইখানকার মাটি দিয়ে যে ইঁট তৈরি হয়েছিল, চুনসুরকি বালি সিমেন্ট দিয়ে এই বাড়িটা তৈরি হয়। আর এখানে একটি বড় দুর্গামণ্ডপ উনি করে গেছিলেন। কিন্তু ওনার আকস্মিক পরলোক গমনের পর ওনার সুযোগ্য পুত্র জমিদার কৃষ্ণগোবিন্দ রায়চৌধুরী এখানে পুজোটা প্রচলন করেন ইংরাজির 1719 সালে, বাংলার 1324 সালে। সেইখান থেকে আমরা বর্তমান আমি সাবর্ণ চৌধুরী পরিবারের দুর্গাদাস রায়চৌধুরী কৃষ্ণগোবিন্দ রায়চৌধুরী 17তম জেনারেশন। আমরা গত 303 বছর ধরে মহা সাড়ম্বরে আমরা দেবীর আরাধনা করি এবং এইখানে দুর্গাপুজো তিন দিন আমরা বোধন থেকে আরম্ভ করে তিন দিন সাবর্ণ চৌধুরী পরিবার বিভিন্ন জায়গায় যে সমস্ত মানুষরা আছে তারা আমাদের বাড়িতে অতিথি হিসেবে নিমন্ত্রিত হয়ে আসেন এবং তাদেরকে আমরা যথাযথ আপ্যায়ন করি, মায়ের ভোগ প্রসাদ নিবেদন করি। এছাড়া এলাকার প্রত্যেক মানুষকে আমরা সপ্তমী অষ্টমী নবমীর দিনে আমরা ভোগ দিই। দুর্গা ভক্তি তরঙ্গিনী তন্ত্র শাস্ত্র মতে এই পূজা যিনি চালু করে গিয়েছিলেন জমিদার কৃষ্ণগোবিন্দ রায়চৌধুরী, আজও আমরা সেই পুরনো তিথি পুরনো নীতি নিয়ম মেলে আমরা সাড়ম্বরে মায়ের পূজা অর্চনা করে যাচ্ছি। এখানে আপনারা আমাদের পূর্বপুরুষরা বলির প্রচলন করে গিয়েছিলেন। এখানে দুর্গাপুজোর সময় সপ্তমীর দিন একটি, অষ্টমীর দিন দুটো এবং সন্ধি পুজোয় একটি, নবমীর দিন নটা ছাগ শিশু বলি করা হতো। তাছাড়া লাউ কুমড়ো শাক শশা এগুলো দিয়ে আমরা বলিদান করতাম। 2006 সালে বর্তমান প্রজন্মের ছেলেরা যারা কর্পোরেট মেন্টালিটি নিয়ে চলে তারা বলেছে এই বলিটা মহা মানে নারকীয় এবং পৈশাচিক। যদিও আমাদের
তরঙ্গিনী দুর্গাশাস্ত্রমতে বলির উল্লেখ ছিল, কিন্তু কর্পোরেট জগতের সাথে তাল রাখার জন্য বর্তমানে আমরা বলিটা পুরো কথাটা তুলে দিয়েছি। সেই পয়সা দিয়ে আমরা এখানকার নরনারায়ণ সেবা করি, এবং যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আমরা যথাসাধ্য বস্ত্র জামা কাপড় দিয়ে আমরা তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাই। তাছাড়া দুর্গা পুজো ছাড়াও আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আছে, এটাও আমরা আমাদের যে কমিটি আছে যুবক দিয়ে নিয়ে আমরা একটা ট্রাস্টি কমিটি করেছি, এই ট্রাস্টি কমিটি সেটা অর্গানাইজ করে। যেমন আপনারা জানেন কোভিড 2019 সময় ব্যাপক হাহাকার ছিল, সেই সময় আমরা আমাদের বাড়ির থেকে অনেক মানুষকে আমরা চাল ডাল আলু পেঁয়াজ আদা রসুন দিয়ে বারেবার আমরা সহযোগিতা এবং সাহায্যের জন্য এগিয়েছিলাম। এছাড়া পুজোর সময় আমরা সমস্ত মানুষরা সমবেত হই এবং প্রচুর আনন্দ করি। আমাদের এখানে খাওয়া দাওয়া আনন্দ আর হৈহুল্লোড়ের মধ্যে আমরা ব্যস্ত থাকি। মেয়েরা এখানে বিশেষ একটা ভূমিকা থাকে, তারা দুর্গা পুজোর সমস্ত কাজকর্ম করার পরও সন্ধ্যেবেলায় আমাদের এখানে নাচ গান হয়। বিশেষ করে মেয়েদের দ্বারা ধুনুচি নৃত্য অত্যন্ত সুন্দর প্রদর্শনী। এটা এখানকার এলাকার সমস্ত মানুষ যারা অতিথি অভ্যাগত অনেক সময় বিদেশিরাও আসে, এসে এখানে আনন্দ উপভোগ করে যান। আগামী বছরও আমরা যেভাবে দুর্গা পুজো করি সেভাবেই আমরা করব। আমাদের ছটা বাড়িতেই দুর্গা পুজো হয়, বড় বাড়িতে পুজো হয়, মেজো বাড়ি, মাঝের বাড়ি, ব্যানেকি বাড়ি, কালীকিঙ্কর ভবনে পুজো হয়, কালীকিঙ্কর ভবনেও পুজো হয়, এবং আমাদের মূল পুজোটা হচ্ছে সন্তোষ রায়চৌধুরীর জমিতে যে পুজোটা হয়, যেটা লক্ষ্মীকান্ত মজুমদার তৈরি করেছিলেন 400 বছর আগে, সেটা হচ্ছে সাজের আটচেলায়, ওইটাই আমাদের মূল দুর্গামণ্ডপ। তারপর আমরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে আমাদের বরিশালে ছটি বাড়িতে পুজো হয়। যাই হোক, আপনাদের কাছে আমাদের নিমন্ত্রণ রইল। আমরা সবাইকেই বলি এখানে সবাই আসে এবং আপনারাও আসবেন এবং আমাদের সাথে পুজোয় হাত মেলাবেন, আনন্দ করবেন, মায়ের ভোগ খাবেন, হৈচৈ করবেন এবং সবাইকে নিয়েই আসবেন। ছটা বাড়িতেই আপনাদের জন্য আমাদের নিমন্ত্রণ রইল। মেজবাড়ির পরিবারের অন্যতম সদস্য সোমেনবাবুকেও অনেক অনেক ধন্যবাদ। ওনার থেকেও জানতে পারলাম মেজবাড়ির পুজো সম্বন্ধীয় অনেক তথ্য এবং পরিবার সম্বন্ধীয় কিছু তথ্য। এখানে চলে এলাম এবার দ্বাদশ মন্দিরে। এই প্রতিটা মন্দিরের মধ্যেই রয়েছে শিবলিঙ্গ। একদিকে রয়েছে 9টি মন্দির আর তার উল্টো দিকে রয়েছে আরো 3টি মন্দির। এবং ওই যে হলুদ রঙের বাড়িটি দেখা যাচ্ছে, ওটি হলো দোল মঞ্চ। বছরের একদিন ওটি খোলা হয় দোলযাত্রা উৎসবের দিন। এখন চলছে এখানে চণ্ডীমেলা উৎসব, 230তম বর্ষ এই বছর 2022। তাই এত বাঁশ এত কিছু এখানে কাঠামো তৈরি করা রয়েছে। এই যে বাকি 3টি মন্দির, দ্বাদশ মন্দিরের যে 3টি মন্দির বাকি ছিল সেই 3টি মন্দির। চলে এলাম আরেকটি বাড়ি, কালীকিঙ্কর ভবন। এখানেও দুর্গা দালান বাদে বাদবাকি কালীকিঙ্কর ভবন কিন্তু প্রায় ধ্বংসাবশেষ। সেই ইট বার করা এবং অশ্বত্থ এবং বটগাছের প্রাচুর্য এখানে রয়েছে। প্রতিটি বাড়ির বাড়িগুলো ভেঙে গেলেও দুর্গা দালান কিন্তু আজও অক্ষত, এবং পরিবারের সদস্যরা এই দুর্গা দালান কিন্তু আজও ঠিক একইভাবে মেনটেন করে যাচ্ছেন। এটি হলো আরেকটি বাড়ি, বেনাকি বাড়ির মন্দির। প্রথমে আগে মন্দির দর্শনের পালা, আগে দেখে নি মন্দিরটি কেমন অবস্থায় রয়েছে। ভিতরে রয়েছে শিবলিঙ্গ এবং নিত্য পুজো হয়ে থাকে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। এবারে ঢোকা যাক বেনাকি বাড়ির ভেতরে। বাহ, এখানেও কিন্তু সেই দুর্গা দালানটি সহাস্যে দাঁড়িয়ে আছে। এখানেও কিন্তু প্রতি বছর সব নিয়ম মেনে সেই দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু বাড়িগুলি সেই একই অবস্থা, ধ্বংসাবশেষ। যতটা পেরেছি পরিবারের ইতিহাস সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি।
আশা করি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।